বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু গেম খেলে থাকি, তার জন্য কিন্তু প্লে স্টোরে গিয়ে কিন্তু অনেকগুলো অ্যাপস ডাউনলোড করে কিন্তু আমরা অনেকগুলো গেম খেলে থাকি। এখানে কিন্তু এক থেকে দুবার গেমটি খেলার পরে কিন্তু আমাদের অনেক বোরিং ফুল হয়। বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে এমন একটি গেম সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, এই গেমটি শুধুমাত্র 18+ উপরে যাদের বয়স আছে শুধু তারা এই গেমটি খেলতে পারবে, যাদের 18+ নিচে বয়স তারা কিন্তু এই গেমটি অ্যাকসেপ্ট করতে পারবে না। তো অবশ্যই বলবো যারা এই গেমটি খেলবে তাদের কিন্তু একা থাকতে হবে, তার সাথে সাথে কিন্তু আপনার হেডফোন কানেক্ট হতে হবে, নয়তো আপনি এই গেমটি খেলতে পারবেন না। তো অবশ্যই জানছেন দেখতে এখন পিটিকনিকাল ইউটিউব চ্যানেলে আর আমি আপনাদের সাথে আছি বদি। চলুন শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন পি টেকনিক্যাল ইউটিউব বাংলা চ্যানেল, পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ওকে বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে বন্ধুরা এর জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গেমটি খেলার জন্য। অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন অ্যাপ্লিকেশনটিকে আমরা ওপেন করি। ওপেন করে দেওয়ার পরে বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কিস গেম। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি প্লে বটন আছে, আপনার সেটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনার সামনে এখানে একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন একটি কার্টুন মেয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে এটার কিন্তু ড্রেস তারপরে চুলের কালার কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো চুলের কালারটাই চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা এটি আপনার ড্রেস চেঞ্জ করে নিতে পারেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের ড্রেস পেয়ে যাবেন। তো চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি তীর আইকন আছে, আপনারা সেটিতে ক্লিক করবেন। অলরেডি কিন্তু আপনার সামনে 7টি গেম কিন্তু ওপেন হয়ে যাবে। এখানের মধ্যে কিন্তু আপনি 3টি গেমই খেলতে পারবেন, 4টি গেম আপনি খেলতে পারবেন না। যদি আপনার এই 3টি গেম খেলে যদি সাকসেস হতে পারেন তাহলে অবশ্যই প্রত্যেকটা লক কিন্তু ওপেন হবে একটি একটি করে, আপনি কিন্তু তারপরে প্রত্যেকটা গেম খেলতে পারেন। তো আমি একটি কথা বলবো, যদি আপনার 18+ উপরে না হয়, 18+ নিচে হয় তাহলে আপনি এই গেমটি খেলতে পারবেন না। তো আমি আপনাদেরকে প্রথম গেমটি খেলে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটি একটি কিচেন রুম, মেয়েটি কিছু নিয়ে এসেছিলো সেটি কিন্তু নিচে পড়ে গেছে। ছেলেটি এসে কিন্তু মেয়েটিকে বলছে হোয়াট টু ডুইং, মেয়েটি বলছে নাথিং মানে কিছু না। তারপরে ছেলেটি আবার বলছে যে ক্যান আই হেল্প ইউ মানে আমি তোমাকে সাহায্য করতে পারি, মেয়েটি বলছে হ্যাঁ। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আছে ক্যান আই হেল্প ইউ, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এস থ্যাংক ইউ মেয়েটি বলছে ছেলেটিকে। তো দেখতে পাচ্ছেন নিচে একটি ব্যাগ আছে, আপনার সেটিতে ক্লিক করবেন, ওর জিনিসগুলো আপনি কিন্তু উঠিয়ে দিতে হবে। তো এভাবে আপনার ক্লিক করে কিন্তু উঠিয়ে দেবে। যদি এখানে দেখতে পাচ্ছেন টমেটোটাও টেবিলে চলে যাবে, আর এখানে যা কিছু আছে সবগুলো মানে আপনার কিন্তু ডাস্টবিনে চলে যাবে। এখন মেয়েটি কার্টুন বক্স নিয়ে আসবে, আপনার প্রতি ক্লিক করে উঠিয়ে দেবেন। উঠিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন মেয়েটি বলছে ছেলেটিকে থ্যাংক ইউ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এ আছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু সময় দাঁড়ান। তো দেখতে পাচ্ছেন মেয়েটি এসে কিন্তু এখন ছেলেটিকে কিন্তু কিস করবে। তো মেয়েটি এসে ছেলেটিকে কিস করার কারণ ছেলেটা মেয়েটাকে কিন্তু অনেক হেল্প করেছে, তার জন্য মেয়েটি ছেলেটিকে কিস করলো। তো যাই হোক, আমরা প্রথম গেমে সাকসেস হতে পেরেছি। তো এখন আমরা দ্বিতীয় গেমে চলে যাব। দ্বিতীয় গেমে যাওয়ার পরে বন্ধুরা সেম প্রসেস দেখতে পাচ্ছেন, এইখানে একটু বেডরুম আছে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এলোমেলোভাবে আছে। তো ছেলেটি আবারও মেয়েটিকে বলছে যে আমি কি এগুলা জিনিস তোমাকে মানে হেল্প করব, মেয়েটি বলছে হ্যাঁ। তো আপনারা এটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে প্রত্যেকটা জিনিস কিন্তু ওর কিন্তু উঠিয়ে দেওয়া দেখতে পাচ্ছেন, মেয়েটি এস বলছে। দেওয়ার পরে বন্ধুরা আপনার কিন্তু প্রত্যেকটা কিন্তু আবার জিনিস গুছিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অফ দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে। তো আপনি এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসকে ক্লিক করবেন হাত দিয়ে, তাহলেই হয়ে যাবে। তো এভাবে ক্লিক করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, আমরা এই গেমে সাকসেস হতে পেরেছি। চলে আসলাম 3 নম্বর গেমে। তো এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নদী আছে, নদীতে একটি বেবি রয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন সাইডে লুক রয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিস ডন কিস। তো আপনারা চাইলে এই দুজনকে দিয়ে কিস করাতে পারবেন। যদি আপনারা কিসে ক্লিক করেন
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যদি আপনারা ডন কিসে ক্লিক করেন তাহলে কিন্তু ওরা কিস করবে না, যদি আবার কিসে ক্লিক করেন তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু প্রত্যেকটা গেমকে কিন্তু আপনারা খেলতে পারেন। এই গেমটা খেলে কিন্তু আপনারা অনেক মজা করতে পারবেন, যারা প্রবাসীতে থাকেন অথবা যারা রাত্রে কাজ করে এসে এই গেমটি খেলতে পারেন, এখান থেকে আপনারা কিন্তু অনেক মজা উপভোগ করতে পারবেন। তো আমি এটাই বলবো আপনাদেরকে, এই গেমটি শুধু মানে ভিডিওটি বানানোর জন্য আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য, যারা 18+ নিচে বয়স হয়ে গেছে তারা কিন্তু দয়া করে এই গেমটি খেলবেন না। তো এখন আপনারা যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান যাবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে বন্ধুরা আপনি এখানে লিখবেন কিস গেম। কিস গেম লেখার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমেই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন, সেটি আপনারা ডাউনলোড করে নেবেন। লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকে। ওকে বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অথবা আমার এই ভিডিওতে কিছু জানতে পারেন অথবা শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো বেল আইকন বাজিয়ে দিলে যখনই আমি ইউটিউবে নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।